গুড মর্নিং ইউটিউব, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব স্পেশাল একটা দিন আজকে, সরস্বতী পুজো। আমাকে সকাল সকাল উঠে দেওয়া হয়েছে অফকোর্স, আর এখন আমি যাব গিয়ে ওই তেল আর হলুদ মিক্স করে মুখে হাতে পায়ে মাথায় মেখে চান করব। সেটা একটা নিয়ম আছে, সেটা করে একদম আমাকে সরস্বতী ঠাকুর মতন দেখতে হয়ে যাবে। অনেক এনজয় করার প্ল্যান আছে। আজকে বাড়িতে পুজো হবে, তারপর যাব আমাদের কমিউনিটি হলের পুজোতে। উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টার্ট করার আগে ভাবলাম একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। কি সুন্দর রোদ উঠেছে আজকে, নীল আকাশ, রোদ উঠছে, খুব সুন্দর ওয়েদার। অ্যান্ড চলো ফাইনালি যাওয়া যাক, রেডি হওয়া যাক, পুজো টুজো করতে হবে, অনেক কাজ আছে আজকে। সো সি ইউ আফটার 10-20 মিনিটস। হ্যালো এভরিওয়ান, সো আমি সরস্বতী পুজোর জন্য একদম রেডি। পুজো স্টার্ট হয়ে গেছে, এখন গিয়ে দেখবো পুজো হচ্ছে মানে কতটা হয়েছে। আই থিঙ্ক শুরু হয়ে গেছে, গিয়ে পুজোটা দেখে নিই, তারপর বাড়ির পুজো হয়ে গেলে তখন আমরা কমিউনিটি হলে যাব। সো স্টে টিউনড। তো বাড়ির পুজো শেষ করে ফাইনালি আমি কমিউনিটি হলে চলে এসেছি। এই যে আমাদের হলে, এখানে আমাদের দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো, বাঙালিদের পুজো সব এখানেই হয়। তো এবার ভেতরে গিয়ে দেখি প্রতিমা, আর ওই দিন যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো এই প্রতিমার জন্যই কেনা হয়েছিল। সো লেটস গো ইনসাইড। ঠাকুরটা দেখবো কি করে, এই জামা পিতাচ্ছি, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি। এবার গিয়ে ঠাকুরটা দেখে নিই একটু কাছ থেকে। কাকি হ্যালো, এখানে কি কি বানানো হচ্ছে? খিচুড়ি, ওটা কি পায়েস? পায়েস বানানো হচ্ছে, পায়েস। এখানে সবাই কাকি পিসি জেঠি সবাই আছে, আমার একটা স্কুলের ম্যামও আছে, এখানে সবাই মিলে ভোগ তৈরি করা হচ্ছে। আমার মাও চলে এসছে আমার ভাইয়ের সাথে। পুজো আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। পুজো স্টার্ট হতে কোনো টাইম লাগবে, বিকজ সবাই জোগাড় করছে, সবাই নিজের বাড়ি পুজো করে তারপরে এখানে এসছে পুজোটা করার জন্য। সো টাইম লাগবে, ততক্ষণ আমি একটু হলটা দেখাই। এই যে সবকটা দরজা এখন বন্ধ আছে, এখন একটাই খোলা আছে, কেউ নেই এখন তাই। সো এটা আমাদের হল, বাঙালিদের যত বাঙালি এখানে আছে সবাই এখানেই আসে, আর পুজো এখানে একটু সুন্দর হয়। আমার যদি ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ বলে যেটা লেখা আছে দুর্গা পুজো, সেটা যদি দেখো সেখানে বুঝতে পারবে বাঙালিরা সবাই এখানে এসেই পুজো করে। অ্যান্ড এই যে পেছনে এই সিঁড়িটা দিয়ে ছাদে যাওয়া যায়। সো এই হলটার একটা হিস্ট্রি আছে, যে এই হলটা আগে সিনেমা হল ছিল, মানে এখানে মুভিজ দেখানো হতো, সিনেমা হল ছিল এটা। পরে এটা রিমডেলিং করে এটাকে একটা কমিউনিটি হলের মতন বানানো হয়েছে। তো আগে যেখানটাতে হলে সিনেমা দেখানো হতো, মানে স্ক্রিন যেখানে ছিল, সেই স্ক্রিনের জায়গায় এখন হয়ে গেছে স্টেজ। তো ওই স্টেজে ফাংশন হয়, এখানে যারা পারফর্ম করতে এসে তারা ওইখানে স্টেজেই পারফর্ম করে। আর ওই যে পেছনে ওই দরজাটা, ওটা হচ্ছে গ্রিন রুমের দরজা, আর ওইটা থেকেই মানে স্টেজে যাওয়া যায় আর কি। সো এটা ছিল এখানকার হিস্ট্রি। অ্যান্ড নাও লেটস জাস্ট শো ইউ অ্যারাউন্ড দ্য বিল্ডিং। সো এই কাউন্টারটা হচ্ছে ভোগ কাউন্টার, আমরা এখানে এই জানলাগুলোর মানে মধ্যে দিয়ে ভোগ দেওয়া হতো পুজোর সময়। এই সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যায়, আর ওপরে যে ঘর ওখানে রান্না হয় ছাদ, আর ওই ঘরটার মধ্যে রান্না বান্না হয়, ভোগ তৈরি হয়,
এখানে এন্ট্রান্স, এখানে সবকটা দরজা আছে আর কি। পূজোর সময় জায়গাটা তো হয়ে যায় না, ওই যে ওখান থেকে তারপর বিতরণ শুরু হয়। ওখানে ভোট রসোই ঘর আছে, একটা নিচে রসোই ঘর, একটা ওপরে রসোই ঘর, কল, বাথরুম। এটা আমাদের মেন গেট, আর এটা হচ্ছে সাইড গেট। হলের ভেতরে যাচ্ছি, এটা আমাদের হল। হই হুট্টগোল হচ্ছে এখানে, মা হ্যালো হ্যালো বলো। এখানে সব, এখানে লাইট ফাইট এখনো ফিক্স হচ্ছে, ওখানে আমার বাবা বসে আছে। এইটা আমাদের কমিউনিটি হল, সব বাঙালিদের, ফেমাস বাঙালিদের এখানে পোর্ট্রেট লাগানো আছে। অ্যাজ ইউ ক্যান সি, পুরোনো দিনের সিনেমা হলগুলো, সেই সিনেমা হলকে রিমডেল করে আমরা হল বানিয়েছি। নেতাজি, রবীন্দ্রনাথ, অ্যান্ড দিস ইজ দ্য স্টেজ। মানে এই জায়গাটা আগে স্ক্রিন ছিল, এটা এখন স্টেজ হয়ে গেছে, পুরোনো আর কি জায়গাটা। সো এখন আমার কোনো কাজ নেই আর, এখন আমি খালি বসে বসে দেখবো সবাই এখানে পুজো কখন স্টার্ট করে। সো দ্যাটস ওয়েট ফর দ্যাট। একদম এসছে আমার পিসি, আমার পিসি তো হয়তো সবার ছবি আসছে, আমার ভাইয়া চলে এসছে। সবাই প্রিপারেশন করছে, তো আমি আর ভাই ভাবলাম বাইরে গিয়ে একটু ফটো ফটো তুলে নিই, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শুট করবো। হেমা জয়, তুই বক্স লাগানোর কাজ পেয়েছিস? বক্স লাগাচ্ছে অ্যাম্পলিফায়ার। জ্যোতি কি লাগি, এটা কি, এটা কি রেডিও? না, এটা তোর আধুনিক কালের যন্ত্র, এটা দিয়ে এসওএস পাঠানো হয়। এটা এটা দিয়ে এসওএস পাঠানো হয়, রাইট। এই যে ম্যাথস না নিলে এরকমই হয়, এই হয় ম্যাথস না নিলে। গান বাজানোর চেষ্টা চলছে মাইকের মধ্যে, ভোগ অলমোস্ট রেডি, ঠাকুর মশাইও চলে এসছে, ঠাকুর মশাই চলে এসছে, পুজো আর একটু মধ্যে স্টার্ট। আমি দেখি তারপরে ভোগ খাবো, খুব ভালো ভালো বন্ধ পাচ্ছি এখানে, কিন্তু খেতে পাচ্ছি না কিছু। পুজোটা হয়ে গেলে ভোগটা পাবো। প্রসাদ পেয়ে গেছি, এবার বাড়ি যাবো, অনেকগুলো মিষ্টি আছে, বাড়ি গিয়ে রেস্ট করবো। সো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আরও ভিডিওস আসবে অফকোর্স। সো টিল দেন স্টে টিউন অ্যান্ড বাই বাই, টেক কেয়ার।